नमस्कार बंधुरा, एगेन वेलकम আমাদের ইউটিউব চ্যানেলে। সকলকে জয় হিন্দ জানিয়ে শুরু করছি একটি গুরুত্বপূর্ণ একটি চাকরির রেজাল্ট মানে বেরিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সের ওয়েবসাইটে। যারা তার আগে বলবো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে পাশে দেখো। যেটা রেজাল্ট পাবলিশড হয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু স্টাফ অফিসারের কিন্তু পাবলিশ করে দিয়েছে যে প্রিলি এক্সাম হয়েছিল তার রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে এবং কাট অফ দেখবো কত হয়েছে। চলো তার আগে বলবো তোমাদের নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে পাশে দেখো। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা রেজাল্ট বেরিয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 3/11/2021 পাবলিশড হয়েছে। 161 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে পিএমটি পিএটির জন্য। ইউআর ক্যাটাগরি ভ্যাকান্সি কিন্তু 767 জন ছিল, তার জন্য ডেকেছে কিন্তু 1671। ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় আড়াই গুণ প্রার্থী ডেকেছে সিটের জন্য তোমাদের। এরপরে কিন্তু তোমার মেন পরীক্ষা আছে, ঠিক আছে। এটা তুমি ইউআরদের ক্ষেত্রে কিন্তু দেখা দিয়েছে, পুরো লিস্ট করে নাম দেওয়া আছে ইউআর দেখতে পাচ্ছ। এটা সিরিয়াল নাম্বার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখে নাও যাদের নাম আছে। দেখতে পাচ্ছ একটা বড় লিস্ট এখানে তো হয়েছে। এখানে কিন্তু প্রায় 1671 জন ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। চলো চলো এবার দেখো, এসসি ক্যান্ডিডেট শুধু 28টা সিট আছে টোটাল। 1720 জন তোমার লিস্টেড হয়েছে, ঠিক আছে। কিন্তু এসসিদের কিন্তু বেশি পাস করিয়েছে, প্রায় তোমার বলতে গেলে প্রায় 6 গুণ প্রার্থী পাস করেছে কিন্তু তোমাদের যারা এসসি আছো, ঠিক আছে। এসটিদের ক্ষেত্রে দেখো, এসটিদের কিন্তু মাত্র ভ্যাকান্সি 8টা ছিল, 445 জনকে পাস করিয়েছে, ঠিক আছে। তো এটা দেখো লিস্ট দেখতে পাচ্ছ, বড় লিস্ট বন্ধুরা। এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটির সাথে জুড়ে থেকো। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম, শেষ করলাম আজকের এই ভিডিওটি। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সাথে উপস্থিত হবো। বাই, দেখা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বাই, ভালো থেকো, হ্যাঁ।